তীর্থল এলি উপনি্বাচন মাহল বহুত নেতা আসুক এবং মন্ত্রী আসুক লোক পাখুকো যাওয়া এবং বুলি বুলে সে প্রত্রুতি দে পাই মধ্যে ভোট ভিক্ষা করুচ তেবে আমি আসি পৌঁছিছ এই নির্বাচন মন্ডলী মতগজপুর যোনের দেখি দেখিপাও বহুত সমস্যা এঠিকা লঙ্কর গোটে মুখ্য সমস্যা রয়েছে যেটা কি রাস্তা সমস্যা মু ক্যামেরা সে দৃশ্য এই এই

সমস্যার সম্মুখীন হোক তবে আমার সহ এই অঞ্চলবাসী কিছু জন অনেক আমি তাঁর সিধা সড়ক আলোচনা করা কোণ কোবা আজ্ঞা এ রাস্তা এমিটি কত বর্ষ হল পড়ি এবং আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন কুমার দাস মো ঘর মতগজপুর গ্রাম অবস্থিত সমস্যার কহলে ধৈয়া অঞ্চল বুঝা যায় দীর্ঘ বর্ষ ধরি এ সম্পর্কের দাবি উপস্থাপনা কলে প্রশাসন পাখি এ সম্পর্কের দাবি উপস্থাপিত হয়েছি কিন্তু অধ্যাধি সুদ্ধা না প্রশাসন না কৌশো মন্ত্রী বিধায়ক এ সমস্যার সমাধান করা পদক্ষেপ গ্রহণ করছেন আজ তারিখ সুদ্ধা কেবল এই নাড়বন্ধ নালবন্ধ নদীর অববাহিকার যে নদীবন্ধ যাইছি তার অবস্থা মধ্যে অত্যন্ত বিপজ্জনক এটি স্বাস্থ্যগত সমস্যা রয়েছে শিক্ষার প্রসার প্রসারপাশে কৌশি প্রকার ব্যবস্থা অধ্যাধি গ্রহণ করা যায় না যদিও গোটি নির্দিষ্ট দলক বহুবৰ্শ ধৰি অঞ্চলৰ লোক মানে সেই সপক্ষে মতাধিকাৰ সাব্যস্ত কৰি কিন্তু সেই দল অধ্যৱিছা লোকমানকৰ মৌলিক সমস্যা ৰতায়ত হ'ল এক ব্যৱস্থা য' ব্যৱস্থা ফলত জে ব্যৱসায় কৰাৰ লোক যদি সেই ৰোডটা ভাল থায় পটক যদি আমি যাইছোঁ মেডিকা ল'বলৈ গোটেই আম্বুলানস যদি বুক কৰিছোঁ আৰু থাকি সেই আম অঞ্চলোক প্ৰৱেশ কৰু চকেণ্ড টাইম সেই আম্বুলানসক যদি আমি অনুৰোধ কৰোঁ যিবোৰ সেথর যদি পনেরোশো টাকা আমি করে নেক্সট টাইম দুই হাজার অড়াই হাজার টাকা দাবি করু কেবল এ রাস্তার যেভাবে অবস্থা শোচনীয় অবস্থা সে অবস্থায় সে আসবে আদৌ রাজি হো না স্বাধীনতার পরবর্তী সময়ের অধ্যাবধি তির্তোল নির্বাচন মন্ডলী এভি এক অঞ্চল রয়েছে যা আপনার কেবিকা ডিস্ট্রিক্টে আপনার দেখবে রাস্তাঘাটের যেত সুবিধা করা যাই। বর্তমান সুধা তির্তোল নির্বাচন মন্ডলী যে ধোয়া অঞ্চল যে কুয়া

ଯଦି ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଏ ଅଞ୍ଚଳରେ ଓହ୍ଲାଇ ଦିଆଯାଏ ସେ କହିପାରିବେନି ଯେ ଓଡ଼ିଶାର କେଉଁ ଜାଗାରେ ମୁଁ ଛିଡ଼ା ହୋଇଛି ଅତେ ଏ ଜନସାଧାରଣ ଦୀର୍ଘ ବର୍ଷ ଧରି ଯେଉଁ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଏହାର ଗୋଟିଏ ସ୍ଥାୟୀ ସମାଧାନ ପାଇଁ ସତ ଚେଷ୍ଟା କଲା କରାଗଲା ପରେ ମଧ୍ୟ ଏ ନାଳବନ୍ଧ ଏବଂ ଇଏ ନଦୀବନ୍ଧ ଏବଂ ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର ଏ ସମସ୍ତ ଏକ ଅବ୍ୟବସ୍ଥିତ ଅବସ୍ଥା ଦେଇ ଗତି କରୁଛି ଆମେ ଆଶା କରୁଛୁ ଆପଣଙ୍କ ଜରିଆରେ ଆମେ ପ୍ରଶାସନ ଏବଂ ଶାସନ ପାଖରେ ଆମେ ନିବେଦନ ରଖୁଛୁ କେବଳ ନିର୍ବାଚନ ବୈତରଣୀ ପାର ହେବା ପାଇଁ ଆମକୁ କେବଳ ପ୍ରତିଶ୍ରୁତି ଦିଅନ୍ତୁ ନାହିଁ ଏ କାର୍ଯ୍ୟଟି କିଭଳି ଭାବରେ ହେବ କାରଣ ଏଠି ସବୁ ଦଳର ଲୋକ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ସମସ୍ତେ ଏ ରାସ୍ତାଟାକୁ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ତେଣୁ ଏହାର ଏକ ସ୍ଥାୟୀ ସମାଧାନ କରିବା ସହିତ ନାଳବନ୍ଧ ରାସ୍ତା ଏବଂ ନଦୀବନ୍ଧ ରାସ୍ତାକୁ ଯଦି ପିଚୁ କରାଯାନ୍ତା ତାହେଲେ ଏ ଅଞ୍ଚଳର ଯେଉଁ ମୌଳିକ ଦାବିଗୁଡ଼ିକ ରହିଛି ତାର ଏକ ପ୍ରମୁଖ ଦାବି ହେଉଛି ରାସ୍ତାଘାଟ ଏ ସମସ୍ୟାର ଗୋଟେ স্থায়ী সমাধান হয়ে যাই হয়ে পুল আশা করুছি আচ্ছা দুই হাজার উনিশ ইলেকশন আসছিল সেতবে মন্ত্রী আসিলে এবে যে রয়েছে উপনিচন মাহল দেখুম মানে বিভিন্ন পঞ্চায়েত বুলুক এবং বিভিন্ন ভোটর পাখু যাও তবে এই সময় কোঁ কবে পুঁচে সেতবে প্রত্রুতি দিয়ে না এই রাস্তা নির্মাণপ্রাই কিন্তু নির্মাণ হয়েনায় বর্তমান কম কুচ সবুজ দুঃখর কথা হচ্ছে যে আমি মান গমনাগমের এত ব্যবস্থা নথায়। সে যদিও আসতে সেই নালকূল দিয়ে যে যে রাস্তা যাইছে পারাদীপ সে অঞ্চলের অধিক পঞ্চায়েত অ সেই পঞ্চায়েতের যাতে খুব কম সময় এ অঞ্চল আসতে কারণ এ রাস্তা সম্পর্কের সেই এ রাস্তা আদৌ ভাল নুহ এবং তাঁর কৌশি লোক থাকলে আউথরে নেতা বিধায়ক কেবলে আশা করবে না এই রাস্তা পাসে যেপা সে খুব কম সময় আমার এই অঞ্চলকে আসতে নিশ্চিতভাবে দেখুলে এই জন স্থানীয় যে এঠিকার গ্রামবাসী লে সে কহা কথা বহু অসুবিধার সম্মুখীন হোক ক্যামেরা পর্সন অনুরোধ করবি সে বর্তমানে রাস্তার কেউভাবে অসুবিধা রয়েছে এবং বর্তমানে এই পাখা পাখি বহু পঞ্চায়েতের লোক যা আসিয়া করুচার ভাই আপনার এই রাস্তা যাওয়া আসা করছেন কেউ ভালো কখন অসুবিধার সম্মুখীন হোচ্ছেন দিই বর্ষ তে দেখি এম আজ বি এমনি অনি বর্তমানে নির্বাচন মাহল নেতা মন্ত্রী আসুন কিন্তু রাস্তা হয়ে পি কখন অসুবিধা রয়েছে আজ্ঞা

বৰ্তমান আপোনাৰ দেখুচোন আপোনাৰ খালী এই ৰাস্তা নহয় আপোনাৰ যি ক'লে আপোনাৰ এইটাৰ নালবন্ধ ৰাস্তা আছে নদীবন্ধ ৰাস্তা দুইটা ৰাস্তা বৰ্তমান শোচনীয় হৈ পাৰিছে যাফল আপোনাৰ পাঁচটি পঞ্চায়তৰ লোক মানে অসুবিধাৰ সন্মুখীন হওক বৰ্তমান উপ উপ নিৰ্চন মাহল বহুত নেতা আছুচ মন্ত্ৰী আছুন অনেক দলৰ ষ্টাৰ প্ৰচাৰক মানে আছুন এই কণ ৰ অসুবিধা কাই পাৰ নে এই এৰিয়ে প্ৰবল ৰাজনীতি চলে সবু ৰাজনীতি আচলতে প্ৰত্ৰুতি যাওঁ এমি প্ৰতুতি দিয়ে যে এইবছ হৈ যাব এইবাৰ হৈ যাব দীৰ্ঘ কোডিয়ে বৰ্ষ হ'লে এই ৰাস্তাৰে আমি চালছোঁ এই ৰাস্তা এমি থাকিল বৰ্তমান দেখোন পিচুৰ গোটেই আংশ পাৰি পিচু হৈ মোৰ পিলা বেলেগ মোৰ যেতিয়া ছোটি হৈছিলে এই ৰাস্তা পিচু হৈছিল কিন্তু বৰ্তমান পিচুৰ গোটেই সবিশেষ বৰণীবি পাইবেনি দীৰ্ঘ দিন দীৰ্ঘ বৰ্ষ গোটেই শাসক দল শাসন কৰি আছু কিন্তু প্ৰত্ৰুতিৰে বিচ্ছেদ যাওঁ কিন্তু কোনো কাম বি আজি পৰ্যন্ত হেৰি বহু বৰষুণ আমাৰ বহুত বৰ্ষ হ'লে কমপ্লেণ্ট কৰি চাৰিলে কিছু হৈ পাৰি বর্তমানে মেডিকাল আমার খালি রাস্তা নুহ বর্তমান আমার ধৈয়া অঞ্চল দুইটি মেডিকা অষ্টানপুর মেডিকা গোটে হচ্ছে আমার কনমূল মেডিকা মেডিকা মানে ডাক্তরের অভাব কিন্তু গভর্নমেন্ট কিছু কাজকলাপে ধৈয়া অঞ্চল হয়ে পড়ছে গভর্নমেন্ট ধোইয়া অঞ্চল টোটালি অনদরেখা হি করছি যেমন ধৈয়া অঞ্চল অনাথ হয়ে অনেক বাপা মা মাকে কেতিয়েৰ প্ৰশাসন নিকটৰে কিছু আছুন আপোনাৰ স্থানীয় পূৰ্বৰ যি শাসক দলৰ বিধায়ক কিন্তু যিসু ৰ দলৰ নেতা আপোনাৰ অঞ্চলৰ নেতা সে কে বহুবাৰ জনা চাই বহু বাৰ দস্তখত বিচাৰিলে বহুবাৰ ইয়ে চাইল কলেক্টৰ বি জনাশ কোনো কাৰ্যকাৰী পাৰি ইলেকশ্যন সময়ত মিছাৰে দুইটি সেতু নিৰ্মান শিলন্যাস কৰি দিলে কিন্তু তাভি কাৰ্যকাৰী হ'ব কি নাই সেইবিলাক সন্দেহ যেহেতু এ দেখুলে ইয়ে জন স্থানীয় অঞ্চল বাসী লে সেই কথা সিধা সর্ব যা যাচ্ছেন নেতা কিন্তু না যা কি সে যা পাখাপাখি বর্ষ সে রাস্তা নির্মাণ হয়েছিল এবং তাপরে রাস্তার হো না যা অবস্থা এক প্রকার শোচনীয় হয়ে যাই যা যে লোক মানে রয়েছেন পাঁচটি লোক অসুবিধার সম্মুখীন আউ জন স্থানীয় বাসিন্দা আছেন আমি আলোচনা করা আজ্ঞা আপনার সংযোগ দুইটি রাস্তার ଅବସ୍ଥା ଏମିତି କେମିତି କ'ଣ ଆପଣ ଯାତାୟତ କରୁଛନ୍ତି ଆଉ କେତେ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଜୟ ଜଗନ୍ନାଥ ମୁଁ ଲୋକନାଥ ମୁଁ ଆମର କହିବା ଆମର ପ୍ରଥମରୁ ଦାବି ଆମେ ସରକାରଙ୍କ ପାଖରେ ବାରମ୍ବାର ଉପସ୍ଥାପନା କରିଛୁ ଏବଂ ସମସ୍ତ ଯେଉଁ ଆମର ସରପଞ୍ଚଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସମସ୍ତଙ୍କୁ ଆମେ ଏ ବିଷୟରେ ଅବଗତ ମଧ୍ୟ କରିଛୁ কিন্তু যিহেতু গোটেই পঞ্চায়তৰ ই যাওঁ সেইবাবে সৰপঞ্চ আমি কোনো ডিমাণ্ড কৰি পাৰো নাহু সেই চৰকাৰু বাৰম্বাৰ অনুৰোধ কলপে মানে এপৰ্যন্ত আজি মতে আছিল একত্ৰিছ বৰ্ষ একত্ৰিছ বৰ্ষ কাল পৰ্যন্ত আমি ৰাস্তাৰ পুনৰুদ্ধাৰ হৈ পাৰিলা নাই যে আমি ছ'ট বেলেগ দেখিছিলোঁ যা আজি দেখুছোঁ সেই সেই অৱস্থাৰে হি অতিবাহিত কৰু কিন্তু এতিকি দুখৰ বিষয় যোন নেতা মানুহ আমি দেখি পাৰ নু যিয়েক আমি টিভি গণমাধ্যম মাধ্যমেৰে সেই দেখু কিন্তু আজি সু আম পাখেৰে দেখুছোঁ ধয়া অঞ্চলবাসী এতিয়া আমি গৰ্বিত পূৰা যাফলৰে কিমান আমি আম পা পাই পাৰোঁ আমাৰ যেতিয়া বৰ বড়ো নেতা মানে যি ষ্টাৰ প্ৰচাৰক বা ফিল্ম ষ্টাৰ যোন আছুনি আমি আম পাখে পাই পাৰোঁ কেৱল আমাক এতিকিৰে আমি ৰহ যু যিয়ে কিমান আমি পাখেৰে পাৰু কিন্তু আমি যোন উপস্থাপনা যোন অসুবিধা সেই অসুবিধাৰ কেহ বি এপর্যন্ত কৌশি মানে দলর বি নেতা নেতা হুম মন্ত্রী হুম সে খালি আসি ভাষণ মারুচ খালি প্রত্রুতি 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 দীর্ঘ তেস্তরি বর্ষ বিতি যাই স্বাধীনতা কিন্তু আজ পর্মন্ত আমি স্বাধীনতা পাই না বলে আমি আমি কারণ আজ বি আমি স্বাধীনতা কোণ আমি চাখি পালু না কব স্বাধীনতা চাখিচার নেতা মন্ত্রী কবল নেতা মন্ত্রী হি স্বাধীনতা হি কেবল চাখি বাকি রহলে তা দলর কর্মী কর্মী মানে হি কেব এই যে স্বাধীনতার যে চৌতরি বর্ষ তেস্তরি বর্ষ বিতি যাইলে সেই কেবল হি পাইছেন আমার স্বাধীনতা নচেত যে জনসাধারণ যে অবহেলিত সেই অবহেল ভোট নেই মিঠা মিঠা কথা কেবে বারম্বার আসি প্রত্রুতি দেবে রাস্তা যদি আমার ব্যক্তিগত কৌশি ব্যক্তিগত আমি মানুনাউ কিন্তু আমার গোটিয়ে দাবি আমার এই যে দুইটি রাস্তা নদীবন্ধ এবং কেনাল বন্ধ এই দুইটি রাস্তার পুনরুদ্ধার বারম্বার দাবি কলাপরে মধ্য আজ মু এত অনুরোধ মানে মুন্বাদবী অর্গস রো ভাই আজ সকালে ফোন করছিলি সে বহু শীঘ্র যা হোক আসি আমার যে স্বর নেই সরকার বাহে পৌঁছবে বলে মোটর আশা বিশ্বাস সেইপি মুখে ধন্যবাদ জনওি সে যা বি পৌঁছেন আমার দুঃখ যে অবস্থা আপনার তো নিজে অনুভব করথি নিজে আপনার এ রাস্তায় নিজে অনুভব করবে কেউভাবে ভাবে এ মানে ধোয়া অঞ্চল আসি কমিটি অতিবাহিত করছেন গোটে মোটর নিজ নিজ মো সো চক্ষুে দেখছি গোটে পেসে জনে মিগাল কেবল আ্বুলাপার্লা এমি বহুত বড়ো দুখৰ বিষয় যে কি সেই এই যি ৰাস্তাৰে আম্বুলন্স আকৌ গোটেই ৰাস্তাৰে গাড়ী ৰ যাফল কি সেই আম্বুল তিৰ্তোল দি আছু তিৰ্তোল বুলিকি ফেৰে ৰঘুনাথ আমাৰ তাৰপুৰ বাইপাছ দি আচলা বেলেগ সেই পেচেণ্ট মৰিগা এইটাই সবখৰ বিষয় এইটাই কাওক কহু আমি আমি চৰকাৰ আমাৰ ঘৰে যদি পু পুঁৱ যদি ভুল কৰে ত' আমি বাপা সমস্ত ফেৰা ফেৰা দিয়া কিন্তু এই কা পাখে ফেৰা দেও আমাৰ বাপা কি আমি সেই নবীন পট্টনা আমাৰ চৰকাৰ আমি সরকার বাহার আপত্তি জনাই কিন্তু এটি সরকার পুরা নির্দরে বসছেন যে ছাতে হাত বাড়ি কেউ আমি মু জিতিবি বা আপনি জিতিবু আমার সরকার আম হাতের অনেক যা চাইবুব সে হি করবু যা ফলে আজ অতি এই ধোয়া অঞ্চলবাসী এক দয়নীয় অবস্থায় অনেক কল্পনা যে কি আমি এই স্বাধীনতা কোণ বলে আমি যে পর্যন্ত আখিপালু না দেখুলে এই মধ্যে আজ জন গ্রামবাসী মধ্যে কয়া কথা যে সেই অঞ্চলের বর্তমান বহু সমস্যা রয়েছে বারম্বার মধ্যে কেবল নেতা মন্ত্রী আসুকছেন এবং খালি সে সেশ্রুতি যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিন্তু কৌশি ফল পড়ুনি নেই যা ফল সি যা কোলে তাঁর যে ধোয়া অঞ্চল রয়েছেন ধোয়া অঞ্চল সংযোগ করতে দুইটি রাস্তা মুখ্য যে দুইটি রাস্তা রয়েছে সেই রাস্তা মধ্যে বহু অসুবিধার সে সম্মুখীন হচ্ছেন সেই সে বারম্বার প্রশাসন নিকটে দাবি করছেন তাস্ত স্থানীয় নেতা মানে যে রয়েছেন তাঁর নিকটে দাবি করেছেন কিন্তু বর্তমান সুদ্ধা কৌশি সুফল তা আম সৈতে আউজ স্থানীয় জনতা অঁ আমি তাৰ আলোচনা কৰিব ক' কয় মৌচা বৰ্তমান ৰাস্তাৰ অৱস্থা দেখুনি আপোনাৰ তুণু আপোনাৰ খালী এপট ৰাস্তা নহয় আপোনাৰ নদীবন্ধৰৰ ৰাস্তা মোচনীয় ৰচিছে তে ক' কেৰ আপোনাৰ প্ৰশাসন অধিকাৰী নিকটৰ জণাই তাৰ স্থানীয় নেতা মানুহ জনাই কিন্তু ৰাস্তা নিৰ্মান কৰা যায় নাই আজি এই বাবদৰে আমি অনেক স্থানীয় নেতা মানুহ জনু প্ৰশাসনক জনাইছোঁ কিন্তু এইবাৰ কোনো কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ কৰি নাহ'লে তাৰপৰা ৰাস্তা বাবদৰে যা আমাৰ সম্পৰ্কীয় কেই আপোনাৰ সন্মুখত আপোনাৰ শুনিলে মোৰ মতে মোৰ বাপা যেতিয়া মই জন্ম হৈছিল পাঁচ ছয়সৰে এই যে ৰাস্তা মোৰ মতে ৰাস্তা বহুত ভাল ৰাস্তা আম মতে ভাল আমি সেই মাটি ৰাস্তাৰে যাওঁ বৰ্ষা হ'লে মাটি ৰাস্তাৰে বৰ্ষা পানী নিগিৰি যায় বৰং সেই ৰাস্তা বল তি তাৰ এইগোড়ি মহৰম পকাইকি আমাক যদি দুৰ্দিনা অৱস্থাৰে পকাই আমি মানে বহুত অসুবিধাৰ সন্মুখীন হ'ব কাৰ্যা কি হ' পকেইল ভাল কাম কল আমি জানিলো হাঁ চৰকাৰ গোটেই ভাল কাম কৰোঁ ভাল কাম পৰিৱৰ্তে যদি মন্দ কাম হয় ত' আমি মানে চলিব কেমি গোটেই আমাৰ এই অঞ্চলৰ আমাৰ জিলাৰ বৰ হস্পিটেল হ'ল জগতসিংপুৰ জিলা জগতসিংপুৰ জিলাৰ কটক আমাৰ আম্বুলান্স আছিলে ঠিক সময়ৰ যথা সময়েৰে পঁচি পাৰো নে এই জগতসিংপুৰ জিলা হ'ল পঁচিছ ছবিশ কিলোমিটৰ বাট কিন্তু পঁচিছ চব্বিশ কিলোমিটার বাট ভিতরে গোটিয়ে আ্বুলা ফোন কলে আসলে কত সময় লাগে কিন্তু এটি আম্বুান্স পৌঁছা মিনিমাম দুই ঘন্টা আড়াই ঘন্টা উপরে সময় চাল যাও আজ যদি রাস্তাটা ভালো রয়ে আস খুব কম সময় ভিতরে আসি পৌঁছা রোগীটা যাই ঠিক সময় ভিতরে হসপিটালে পৌঁছার ট্ৰিটমেণ্ট হৈ পাৰি তাতে কিন্তু এই সব বহুত প্ৰকাৰ অসুবিধা ৰ'ব ব্যৱসায় উপৰি অসুবিধা ৰ পৰোচী কহিলে আপোন মানে সব শুনিলে তেণু এই বাবদৰে মই ক'ম কয়ি বিচেছ কিছু কওঁ নে এই কওঁ আপোনাৰ পাখে নৱেদন কৰোঁ কেমি ক'ম এই ৰাস্তাৰে মৰমতি হ'ব চৰকাৰ কেমি এতিপ্ৰি যত্ন নে দায়িত্ব নি এই কাম কৰবে জনাৰণ কেতিয়ে শৃংখলাভাৱে ভালভাৱে চালিপাৰিব আমি যা ক'চু আমপাই কওঁ নামে সমস্তাধাৰণি কওঁচু এতি মোৰ চৰকাৰে নৱেদন এটা প্ৰাৰ্থনা নমস্কাৰ এইবাবে দেখুবিলাক আঞ্চল বাচি টি এক প্ৰকাৰ চৰকাৰ নিকটৰে প্ৰাৰ্থনা কৰিশাচনিক অধিকাৰী নিকটৰে প্ৰাৰ্থনা কৰি ৰাস্তা নিৰ্মান পাই আম স্থানীয় জনতা তলোচনা কৰিব মৌচা ক' কয়ে এ ৰাস্তা কেতে বৰ্ষ আপোনাৰ দেখিছিলে কিন্তু কোটি বৰ্ষ আগুৰি আছে আগুৰি ৰাস্তাৰে বাগ থাকে এই লোক যাওঁ ঝুটিকি পা গোড়াহ খণ্ডিয়া হ'ব আৰু নৈতিবোধ কা নালোধ কণ

যেভাবে ইয়ে জন স্থানীয় বাসিন্দা দাবি রয়েছে যেহেতু এই যে মুখ্য রাস্তা রয়েছে এবং এই রাস্তা যে অঞ্চল এই কথা কিংবা গোটে যে রাস্তা রয়েছে দুইটি রাস্তা এক প্রকার রয়েছে যা এই পাঁচটি গাঁ রয়েছেন সে অসুবিধার সম্মুখীন খালি নু বারম্বার প্রশাসনিক অধিকারী এবং স্থানীয় নেতা কোশি সুফল না হাজার উনিশে এটি ইলেকশন হয়েছিল সেতবে মন্ত্রী মানে সে

तीर्थलो क्यामेरा पर्सन हेमन्तको सुशान्त साहको रिपोर्ट अर्गस न्युज